ত্রিপুরা রাজ্যে এবার কি গণতন্ত্র নেই? বিজেপির নেতা মন্ত্রীদেরকে গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে, নিজ এলাকাতে ঢুকতে পারছেন না। এবার চলে আসব, বিজেপির মন্ত্রীও যদি হেরে যায় তাহলেও কিন্তু টাকা পাবে, এবং যারা ইউটিউবার অর্থাৎ নিউজ চ্যানেল এবং যেসব নাটকের ভিডিও তৈরি করে যেসব টাকা উপার্জন করেন, আমরা ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গের পলিগ্রাম টিভি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন, এবং পলিগ্রাম টিভি থেকে ছেড়ে সদ্য ইউটিউব চ্যানেল করেছেন বর্ষা, তিনিও অনেক টাকা উপার্জন করেন। কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন এবং বর্তমানে মুখ্যমন্ত্রী বলুন, যে কোনো রাজনৈতিক দলের, তারা যদি একবার নির্বাচনে ভোটে জিতে মন্ত্রী হতে পারলে তাদের লক্ষ লক্ষ টাকা প্রতি মাসেও কিন্তু উপার্জন করতে পারে। কিন্তু একজন ক্রিয়েটরের ক্ষেত্রেও একেবারে তুলনামূলক খুব কম, জনসাধারণের উপর নির্ভর করবে। তাহলে কিন্তু কিছু ত্যাগের বিষয় রয়েছে বিজেপি সরকারের।